এমনিতে কিওর অল ইন্টারনাল ফাংশনস আর ওয়ার্কিং, ডান দিকটা প্যারালিসিস হয়ে গেছে, মেমরি টোটালি লস্ট, কাউকেই চিনতে পারছে না। দেখি কাল থেকে তো এমনিতে দুবেলা দুজন আয়া থাকবে, এক মাস পর থেকে ফিজিওথেরাপি শুরু করবে বলছে। প্রবলেম একটাই জানো, টুস্কিকে নিয়ে, ও তো সামনেই পরীক্ষা। আচ্ছা শোনো প্রবাল, আমি আরও দিন সাথে মতন এখানে থাকবো, তারপর দিল্লি ফিরবো, ওকে? নো নো, ইউ ডোন্ট ওয়ারি, আইল টেক কেয়ার, ওকে, বাই বাই। এই তো মধুদা, মা মধুদাকে একবার বুকে দাও তো, দেখো না আজও বাপিকে ঠিক টাইমে খাবার দেয়নি। হ্যাঁ বৌদি, বৌদি আমার খুব জোর বকুনি যায়, খুব জোর। না টুস্কি না, কাঁদে না, মা ফিরে এসছে এটাই তো অনেক, তাই না? কাঁদলে হবে বলো, কেমন? চলো আমার সাথে চলো। মধুদা তোমার গরম জলটা কি হয়েছে? হইয়া গেছে। মর্নিং তুয়াল। গুড মর্নিং, এসো বসো। এক একটা মুহূর্ত যেন মনে হচ্ছে এক একটা যুগ, যেন কাটতেই চাইছে না, তাই না? কবে থেকে কাজে বেরোবে কিছু ঠিক করেছ? কেন কাজে বেরোব সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। দেখ, টুস্কির জন্য সমস্ত বিয়ের ব্যবস্থা করা আছে, কলকাতার ফ্ল্যাটটা বিক্রি করলে এখনই 15,00,000 টাকা পাওয়া যাবে, আর ভাড়া দিলেও মাসে 8-10,000 টাকা এমনি পেয়ে যাব। এছাড়া যা সেভিংস আছে তাতে করে। তা বলে তুমি কাজে যাবে না? তুয়া, তুই আমার থেকে বয়স অনেক ছোট, কিন্তু তুই তো একটা সেন্সিটিভ মেয়ে, একটু ভেবে বলতো কেন কাজে বেরোব? বেঁচে থাকার জন্য। দেখ, বেঁচে থাকার জন্য আমার তো টাকা রোজগারের প্রয়োজন নেই, তার থেকে বরং বাড়িতে থেকে প্রত্যেকটা মুহূর্ত নেরুকে আমি দেখতে পারব, গার্ডেনিং করব, বই পড়ব, নেরুর ভালো হয়ে ওটা দেখব, অপেক্ষা করব যদি কোনোদিন আমাকে চিনতে পারে। এছাড়া আমার বেঁচে থাকার আর কি অর্থ আছে বল? আমি দেখছি।
এখানেও এসেছ? কি চাও তুমি? আমার জীবনের শেষ শান্তিটুকু নষ্ট করতে চাও? চলে যাও এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলে যাও। Get out of my sight! শুনতে পাচ্ছ না? I say get out! If I'm not wrong, you are Titirsina. Yes. কি চাও তুমি? আমি মিসেস দত্তকে একবার দেখতে চাই। No! I won't allow you! তুমি ভেতরে এসো। এসো। সোজা গিয়ে ডান দিকের ঘর যা। থ্যাংকস। গৌরব, অ্যাজ এ ডক্টর তুমিও জানো আমিও জানি ভালো করে যে একটা বড় শখ থেকে নিরু ওর মেমোরি লুজ করেছে। সিমিলার কাইন্ড অফ শখ থেকে ও আবার ওর মেমোরি ফিরে পেতে পারে। আই থিঙ্ক ইন দ্যাট কেস উই শুড অ্যালাউ তিতির। তিতিরকে দেখে নিরু যদি চিনতে পারে আবার একটা বড় রকম শখ পাবে। লেটস সি ওর রিয়াকশন কীরকম হয় গৌরব। হাতটা ধরছি। হ্যাঁ, এই তো ধরেছি। নীরু, নীরু ও তিতির, তিতির সেনা, চিনতে পারছো ওকে নীরু? কাউকে চিনতে পারছি না সেটা বুঝতে পারলাম। আমাকে টুচকিকে তো সেভাবে চাইছেই না, কিন্তু যাকে সব থেকে ঘেন্না করার কথা অনেক সময় দেখবে একটা বাচ্চার সামনে চারটে পুতুল ধরলে সে হয়তো সব থেকে সস্তার পুতুলটা পছন্দ করবে। এর কোনো লজিক নেই, হতেও পারে না। গৌরব, নীরু ইজ জাস্ট লাইক আ কিড অ্যাট দিস মোমেন্ট। আই সাজেস্ট ফর দ্য টাইমিং আমাদের তিতিরকে অ্যালো করা উচিত। প্লিজ প্লিজ গৌরব। Six, seven, eight, nine, and ten.
এটা হলো কি বলো তো? ফাদার। কে? ফাদার, ফাদার। আর এটা কি বলো তো? মাদার, মাদার, মাদার। তুমি মাদার, মাদার। আচ্ছা এটা কি বলো তো? ডটার, তোমার ডটার। দেখো এদিকে দেখো, এটা হলো ডটার, তোমার ডটার, ডটার।